8-10 হাজার টাকা বাঁচাইতে পারবেন আজকের সেটিংস গুলো শিখে। ইদানিং দেখবেন নতুন মোবাইলের ডিসপ্লের মধ্যে এরকম গ্রিন দাগ পড়ে যায়। যখনই গ্রিন দাগ পড়ে যায়, এটা সমাধান করার জন্য সার্ভিসিং এর দোকানে গেলে 8 থেকে 10 হাজার টাকা বিল করে, কারণ এটা অরিজিনাল ডিসপ্লের দাম কিন্তু তেমনই। এখন এটা থেকে বাঁচার উপায় কি? আপনি কোন সেটিংস অন করে রাখলে অথবা কোন সেটিংস অফ করা থাকলে মোবাইলের মধ্যে ডিসপ্লের মধ্যে অন্তত এরকম গ্রিন দাগ পড়বে না, আগে থেকেই কিন্তু জানতে হবে। আপনি 30 হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, 3 দিন পরে দেখলেন ডিসপ্লের মধ্যে গ্রিন দাগ পড়ে গেল, তাহলে কিন্তু ভাই সমস্যা, ঠিক না? প্রত্যেকটা ব্যক্তি আজকের সেটিংসগুলো শিখে রাখেন এবং মোবাইলের মধ্যে করে নেন দাগগুলো পড়ার আগে। আসেন সবাই শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম, এই সেটিংসটা কোথায় এবং কিভাবে করবেন যাতে ডিসপ্লের মধ্যে এরকম গ্রিন দাগ না পড়ে। তার জন্য কি করবেন, মোবাইল থেকে সেটিংস অপশনে চলে আসবেন। প্রথম সেটিংসটা দুইভাবে করতে পারবেন, মানে দুইটা সেটিংস অফ করে রাখলে হবে। প্রথম সেটিংসটা দুইভাবে করতে পারবেন, সফটওয়্যার আপডেট যেই অপশনটা আছে এখানে টাচ করলেও সেটিংসটা করতে পারবেন, এবং নিচ থেকে অ্যাবাউট ডিভাইসে আসলেও কিন্তু করতে পারবেন। আমি অ্যাবাউট ডিভাইসে টাচ করে দিলাম, উপরে দেখুন টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই উপরে দেখুন 3 ডট অপশন আছে, আমরা 3 ডটে চলে আসব। আসার পরে এখানে দেখুন অটো আপডেট লেখা আছে, আমরা অটো আপডেটের উপরে টাচ করব। এখান থেকে এই অপশনটা অন থাকবে আপনাদের ক্ষেত্রে, আমি কিন্তু আমার মোবাইলে অফ করে রাখি, ঠিক এরকমভাবে অফ করে দিবেন। তার মানে হচ্ছে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দেওয়ার সাথে সাথেই মোবাইলটা অটো আপডেট নিবে না। অটো আপডেটের কারণেই কিন্তু গ্রিন দাগ পড়ে, অনেক সময় সিম পায় না, আবার কারো কারো মোবাইলে সেগুলো কিন্তু হবে না যদি এই সেটিংসটা অফ করে রাখেন। এখন দ্বিতীয় সেটিংসটা কিভাবে করবেন, এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসবেন। দ্বিতীয় সেটিংসটা করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসব। গুগল প্লে স্টোরে আসার সাথে সাথেই উপরে জিমেলের লোগোতে চলে আসবেন। জিমেলের লোগোতে আসার পরে এখানে সেটিংস লেখা আছে, সেটিংসে আসতে হবে। উপর থেকে জেনারেলে চলে আসবেন, আমি জেনারেলে টাচ করে দিব। জেনারেল ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো সেটিংস অন হয়ে যাবে। এখান থেকে নিচে চলে আসবেন, লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স, তো এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লেখা চলে আসবে যে দেখুন অটো আপডেট অ্যাপস, এই অপশনটাতে ট্যাপ দিবেন। আসার পরে এখানে দেখুন লেখা আছে ডন্ট অটো আপডেট অ্যাপস, এই দেখুন ডন্ট অটো আপডেট অ্যাপস, এই অপশনটাতে ট্যাপ দিয়ে রাখবেন। এই দুইটা সেটিংস অবশ্যই করে রাখবেন, তাহলে আপনার মোবাইলে ওই সমস্যাগুলো দিবে না যে সমস্যাগুলো আপডেট দেওয়ার কারণে হয়। আমার মোবাইলটা কি তাহলে আপডেট করতে পারবো না? অবশ্যই আপডেট করতে পারবেন। মডেল নাম্বারটা লিখবেন, ইউটিউবে সার্চ করবেন, দেখবেন আপনার মোবাইলের মডেল নাম্বারটা কেউ আপডেট দিছে কিনা, অথবা আপডেট দিলে কোনো সমস্যা হয় কিনা, তারা সমস্যায় পড়েছে কিনা। যদি সমস্যায় না পড়ে থাকে, অ্যাভেলেবেল আপডেট দেওয়া যায়, তখন আপনি আপডেট করে নেবেন যদি প্রয়োজন বোধ মনে করেন, ঠিক আছে? আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন সেটিংসগুলো কীভাবে করতে হয় এবং উপকার কী। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে, অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।